ভাই মুড়ির টিন গাড়ি যে নিবে যদি নিজে চালায় মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ ইগল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছেন আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোড শোরুমের নাম হচ্ছে MH অটো আজকে সেরা কালেকশন হচ্ছে বাংলাদেশের রাজকীয় গাড়ি যেই গাড়ি বলা হয় মুড়ির টিন বডি এটাকে মুড়ির টিন বলা যায় এই গাড়ি হচ্ছে 2006 মডেল 2012 রেজিস্ট্রেশন নোয়া কেয়ার 42 নিচে ফ্লোর গাড়ি কন্ডিশন ভাই আলহামদুলিল্লাহ গাড়ি কোনো জায়গায় কোনো পুডিং নেই সবখানে টিন বডি আছে এখন গাড়ি এদিকে যদি শুরু করেন এই যে গাড়িটা দুটা যে হেডলাইট আছে নিউ শেপের ফকলাইটগুলো এলইডি গাড়ির নাম্বার প্লেটটা বাম্পারটা যদি দেখেন এখনও গাড়িটা কোনো কাজ কাম করা হয় না তেমন কিছু গাড়ির গ্যালাসটাও যদি দেখেন গাড়ির গ্যালাসটা কিন্তু অরিজিনাল ওকে প্রত্যেকটা গ্যালাস অরিজিনাল আর ইন্ডিকেটর লাইটটাও পেয়ে যাচ্ছেন তারপর চাকাগুলো যদি দেখেন চাকাগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বডি ভাই বডি পুরাটাই ভাই টিন বডি আপনি যেখানে হাত দিবেন ভাই পুরাটাই টিন বডি কোনো জায়গায় পুরিং নেই আচ্ছা যদি সামনের পাটটা দেখেন আপনার প্যাডগুলো ফিল ড্যাশবোর্ডটা দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কেমন আছে আচ্ছা কম ইউজের গাড়ি একবার কম ইউজের গাড়ি এটা ব্যক্তিগত চলা গাড়ি এটা কোনো সার্ভিসে চলা গাড়ি না টোটাল কয় সিট ভাই এটা এটা 8 সিটের গাড়ি এখানে কিন্তু একটা হাতল আছে ভাই হ্যাঁ হাতলটার কারণে বসে অনেক আরাম হয় জি যদি আপনি এই পাটটা দেখেন সিলিংটা যদি দেখেন গাড়িটা একদমই কম ইউজের গাড়ি ওকে কম ইউজের গাড়ি একবার অসাধারণ এটা বসেও অনেক আরাম মানে বসতে যদি চাই প্রচুর আরাম একদম রিল্যাক্সে চলাফেরা করে নিচে ফ্লোর হওয়ার কারণে গাড়িটা বসে অনেক আরাম স্টিকারটাও খুব অসাধারণ মনোগ্রাম লাগানো আছে স্টিকারটা গ্যালাসগুলো প্রত্যেকটা গ্যালাস অরিজিনাল যদি ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটাও জাপানের যে স্টিকারগুলো এখনও আছে সব কিছু সব কিছু জাপানি ব্যাকডালার যে স্টিকারগুলো এখনও শোরুম কন্ডিশন গাড়িটা আছে সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে ভাই 100 সিলিন্ডার এটা ওকে 100 সিলিন্ডার হওয়ার কারণে এই গাড়িটা যে নিবে আশা করি তার কোনো খরচ করা লাগবে না ইনশাআল্লাহ শুধুমাত্র বাম্পার দুটো লাগাবে 5000 টাকা খরচ করে এর বাইরে তার কোনো খরচ নেই ডান পাশটা ভাই ডান পাশটা ভাই দেখেন অসাধারণ বিশেষ করে স্টিকারটা কিন্তু অসাধারণ হয়েছে ভাই জি জি চাকাটা যদি দেখেন আপনি চাকাগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জাপানি যদি এই পাটটা দেখেন প্যাডটা দেখেন গাড়ি কিলোমিটারও একবারে কম মাত্র 87,000 কিলোমিটারের গাড়িটা ওকে নোয়া কেয়ার 42 এটা এমনই এক আদি চলছে গাড়িটা আপনার ডিভিডি পর্যন্ত লাগানো হয়নি আচ্ছা ব্যক্তিগতভাবে যে চালাইছে এক মালিকে চলেন আবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা যদি দেখেন এবং এই ইঞ্জিন স্টার্টে আছে গাড়ি স্টার্টে আছে এখন সাউন্ড আছে কোনো সাউন্ড নেই একদম স্মুথ গাড়ি স্টার্টে আছে দেখেন সিসিটা হবে 1800 এটা 1800 সিসি পে এফআই ডিভিডি ইঞ্জিনে গাড়ি ওকে 83% তো ফ্রেশ ভাই অসাধারণ এই যে দেখেন কোনো কিছু রং করা হয় নাই যা আছে এজিটি আছে কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নেই ভাই আমাদের এখান থেকে কেউ গাড়ি কিনলে তাকে এতটুকু এনশিওর করা হয় যে গাড়ি মাইর খাওয়া যদি কেউ প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে তার গাড়ির সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিয়ে দেব ওকে আর আমাদের প্রত্যেকটা গাড়ি আপনি নাবানা থেকে চেক করে নিতে পারবে নিঃসন্দেহে এটা 2006 মডেল 2012 রেজিস্ট্রেশন পুরো 1-2 বছর আপডেট আছে প্রাইস কত চাচ্ছেন প্রাইস হচ্ছে ভাই এটা ফিক্সড প্রাইস বলে দেই 11,30,000 টাকা আছে একদম ফিক্সড প্রাইস জি আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে 01989700107 স্ক্রিনে দাও আমাদের আরেকটা গ্রামের নাম্বার আছে ওটাতে ফোন দিলে বেশি পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম